সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। কুমিল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কুমিল্লার চকবাজার এলাকায় গোডাউনে অভিযান চালিয়ে আগের দামে ক্রয় করা মজুদ 8,364 লিটার তেল ন্যায্য মূল্যে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এছাড়া মূল্য তালিকায় তেলের মূল্য না লিখে বেশি দামে বিক্রির অভিযোগে গন্ধেশ্বরী স্টোর্স এবং সাহা ট্রেডিংকে 5,000 টাকা করে জরিমানা করা হয়। সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কার্যক্রমে সহযোগিতা করেন চকবাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম জানান, সয়াবিন তেলের দাম নিয়ে কেউ যেন কারসাজি করতে না পারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে রিটার্নিং কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 5 জন। সর্বশেষ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির মোহাম্মদ মামুনুর রশিদ। এখনও পর্যন্ত 27 ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহ করেছেন 183 জন। এর আগে মেয়র পদে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি নেতা মনিরুল হক সাক্কু, স্বেচ্ছাসেবক দল সভাপতি নিজামুদ্দিন কায়সার, নাগরিক ফোরামের কামরুল হাসান বাবুল এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মোহাম্মদ রাশেদুল ইসলাম। কুমিল্লা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ভেরিফাইড ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি প্রচার করা হয়। এছাড়া বুড়িচং উপজেলা, বরুড়া উপজেলা পৌরসভা এবং শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা বিলুপ্ত ঘোষণা করা হয়। সেই সাথে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার নতুন কমিটিতে সভাপতি সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের নিকট থেকে আগামী 7 কার্যদিবসের মধ্যে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।